আসলে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, মানে আমার ধারণা ছিল সে ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে এটা এটা কখনো চিন্তাই করিনি আমি। প্রথমেই আমি শুনে আমার টেলিফোনে আমার ওয়াইফ জন আমাকে জানালো, সে ওই পাশ থেকে সে কাঁদছিল, তার কান্না শুনে আমিও কেঁদে ফেলেছি। তারপর আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম, তারপর আমি অফিসে ছিলাম, অফিস থেকে বাসায় চলে গেলাম। ওখানে রেটিনার ভাইয়েরা চলে এসেছে, আমি তখনও কিন্তু পরীক্ষার রেজাল্ট দেখিনি, তাদের কাছ থেকেই প্রথম দেখলাম। আসলে সেই অনুভূতি, সেই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করার মতো না। রেজাল্ট পাওয়ার মুহূর্তে আমার সত্যি প্রথমত আমার নিজেরও বিশ্বাস হতে চাচ্ছিল না যে আমি জাতীয় মেধার প্রথম হয়েছি। তবে পরে যখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আসলে আমি হয়েছি, তখন আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করেছি। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি ডাক্তারি হব, তবে আমি প্রিপারেশন ভালো মতো শুরু করি ইন্টারে ওঠার পর থেকে। ক্যাট কলেজে যেহেতু আমি ছিলাম ছয় বছরের মতো, তো ক্যাট কলেজে যেহেতু আমাদেরকে সবসময় একটি ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়েছে এবং সবসময় এবং আমাদেরকে পড়াশোনা ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিসের সাথেই থাকতে হয়েছে, তবে আমি চেষ্টা করেছি সব কিছুর মধ্যে থেকেও আমি পড়াশোনার জন্য ঠিক রাখতে পারি, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। আসলে আমার সিক্রেট কোনো রেসিপি কিছু নাই। আমি ইন্টারের পরেই আমি মেডিকেল কোচিং শুরু করেছিলাম এবং রেটিনাতে ক্লাস করেছিলাম আমি, এবং ক্লাস আমি প্রতিদিনই ক্লাস করতাম রেগুলার, এবং পরীক্ষা যতগুলো ছিল সবগুলোতে রেগুলার অ্যাটেন্ড করেছি। এবং আমি বেসিক্যালি এইচএসসির পর যে সময়টা ছিল আমি শুধুমাত্র খাওয়া ঘুম এবং নামাজ পড়ে এগুলো কিছু কাজ ছাড়া আমি ম্যাক্সিমাম টাইমই পড়াশোনার পিছনে ব্যয় করেছিলাম। ও টাইম মেনটেন করতে খুব সুন্দর, মানে একদম এক্স্যাক্ট, মানে নামাজ পড়া থেকে শুরু করে ফজরের নামাজ পড়বে, তারপর কোরআন পড়তো, তারপরে সে পড়াশোনা শুরু করতো, এবং ঘড়ি দেখে তার গোসল খাওয়া তার ঘুমটা পর্যন্ত সে যে আমি এখন ঘুমাতে যাচ্ছি মাম্মি আমি ঘুমাতে যাচ্ছি, আমি দুই মিনিট পরে গিয়ে দেখি যে শুভ আইনে ঘুমাই গেছে। সে যেটা পড়ে ওইটা খুব সিনসিয়ারলি পড়ে এবং এটা ডিটেলস পড়ে, মোট ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, সে ডিটেলস জানার চেষ্টা করে। বাবা মা সবসময় আমার জন্য অনেক কষ্ট করে, আমি যেহেতু চেয়েছি যে আমার আমি ছোটোবেলা থেকে চেয়েছি যে ডাক্তারি পড়বো, এই জন্য আমার বাবা মাও এটাই চেয়েছিল, আমার বাবা মা অন্য কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়নি। এবং বিশেষ করে গত এইচএসসির পর যে সময়টা, এই সময়টা যেহেতু অ্যাডমিশন টাইমের জন্য খুব ক্রুশিয়াল, এই সময়টাতে আমার বাবা মা আমাকে ম্যাক্সিমাম সাপোর্ট দিয়েছে। আমার সবসময় তারা আমার সাথে ছিল, আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে এবং আমাকে সবসময় মোটিভেট করেছে। এমন কিছু পড়িনি, কারণ ও ছোটোবেলা থেকেই পড়াশোনার ব্যাপারে খুব যত্নশীল, খুব পরিশ্রমী, ও যেটা করে খুব মন দিয়ে করে, ওকে কখনো পড়ার কথা বলতে হয় না আমাকে, এবার বলিনি আমি ছোটোবেলা থেকে যে তুমি পড়তে বসো, এরকম কিছু বলিনি। তো এই এটা এখন বরঞ্চ ওর আমার পরিশ্রম দেখে আমার মাঝে মাঝে কষ্ট হতো যে তুমি বাবা কিছুক্ষণ সময় একটু রিল্যাক্স করো বা একটু চলো নিচে ঘুরে আস। মায়ের সঙ্গে সম্পর্কটা বেশি ভালো, আমি অফিসে থাকি, মাকে ভালোবাসে, মাকে সে দিনে 10 বার চুমু দেয়, মাথায় চুমু দেয়, এটা ভালো লাগে। কোচিংয়ে মেডিকেলের ভর্তির কোশ্চেন কেমন হয় বা হচ্ছে গিয়ে পরীক্ষার সময় আমাদের কী করা উচিত সেটা জাস্ট একটা গাইডলাইনের জন্য আসলে কোচিংটা প্রয়োজন। প্রিপারেশনের ক্ষেত্রে আসলে প্রথমত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে টার্গেটটা ফিক্স করা, যে আমি আসলে কী নিয়ে কিসের প্রিপারেশন নিব, এটা প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই টার্গেট অনুযায়ী ডিভোশন নিয়ে, অর্থাৎ নিয়ে সর্বোচ্চ চেষ্টা করাটাই ইম্পর্টেন্ট। বিশেষ করে রেটিনার যে ক্লাসের সময় আমাদেরকে ভাইয়েরা সবসময় যে ইম্পর্টেন্ট যেগুলো সাজেশন দিত, বিশেষ করে পরীক্ষার সময়, পরীক্ষার আগে কী করা উচিত, পরীক্ষার সময় কী করা উচিত, কীভাবে কোশ্চেন আনসার করা উচিত, এগুলো সম্পর্কে আমরা অনেক ভালো সাজেশন পেয়েছিলাম। এবং পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নগুলো এগুলো নিয়ে বলবো যে রেটিনার যেহেতু কোশ্চেনগুলো সবসময় টাফ করতো, অর্থাৎ একটু মানে টাফ করতে যেন কীভাবে সলভ করা উচিত সেটা আমাদের উপকারে এসেছে। কলেজ থেকেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে রেটিনাতেই পড়বে, আর কোথাও পড়বে না। ভাইয়েরা এসে বাসায় খোঁজ নিত এবং পরীক্ষার ঠিক আগে আগে ওরা বাসায় এসেও মোটিভেট করতো। ও প্রতিদিন ক্লাস থেকে এসে বলতো আজকে ভাইয়াদের সাথে যে মজা করে কথা বলতো অনেক ভালো লাগতো, ভাইয়াদের ক্লাসগুলো ভালো লাগতো, রেটিনার সাহায্য না হলে হয়তো বা আমার ছেলে এত টপ পজিশনে আসতে পারতো না মনে হয়। আসলে রেটিনার যেগুলো মডেল টেস্ট ছিল সেগুলো আসলে আমাকে অনেক সাহায্য করেছে, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার যে কোশ্চেনটা ওভারঅল কেমন হতে পারে বা সেটা একটা ধারণা ভালো মতো পেয়েছিলাম। এবং
রিটেনার যেসব পাবলিকেশন, বিশেষ করে রিটেনার ডাইজেস্ট এবং এছাড়াও আরও কিছু যেমন টেক্সট বুক, এমসিকিউ কিছু পাবলিকেশন, এসব বইগুলো আসলে আমাদেরকে মেডিকেল টেক্সট বই তো অবশ্যই মেইনলি আমরা পড়েছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম, তবে এই বইগুলো আমাদেরকে সাহায্য করেছিল, বিশেষ করে ইংলিশ আর জিকের ক্ষেত্রে এই বইগুলো আমাদেরকে খুব কাজে লেগেছিল। যারা মেডিকেলে চান্স পেতে চায় তাদের জন্য প্রথমত পরামর্শ হচ্ছে গিয়ে যে তারা তাদের মধ্যে যেন মন থেকে বিষয়টা থাকে যে আমি, হ্যাঁ আমি মন থেকেই চাই যে আমি নিজে মেডিকেলে পড়াশোনা করব। এরকম আসলে অনেক সময় যদি অন্য কেউ চাপিয়ে দেয় বিষয়টা, সেক্ষেত্রে আসলে সে আশানুরূপ ফলাফল করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই, যেহেতু মেডিকেলের জন্য পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, সেহেতু মেডিকেলের জন্য পড়াশোনা রেগুলারলি করা, অর্থাৎ পড়াশোনাকে ছেড়ে না দেওয়া, এটাই আমার পরামর্শ। দেন বাচ্চাদেরকে একটু বোঝা উচিত, অভিভাবকদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমার বাচ্চাটা কোন সাইডে ভালো করতে পারবে, কোন দিকে গেলে ভালো করতে পারবে, আমার বাচ্চার ইচ্ছা, বাচ্চাদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া উচিত প্রতিটা অভিভাবকেরই। সে যেটা করতে চায় আমার মনে হয় সেটা করতে দিলেই সে ভালো করতে পারে। তিনটা সাজেশন দিব, প্রথমত হচ্ছে কি তাদের মধ্যে থাকতে হবে যে ইচ্ছা প্রথমত, দ্বিতীয়ত থাকতে হবে আত্মবিশ্বাস, এবং তৃতীয়ত কঠোর পরিশ্রম। এই তিনটার সমন্বয় ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো হয় তাহলে ইনশাল্লাহ সবাই লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমার চাওয়া তার কাছে সে যত বড়ই ডাক্তার হোক সে তার দেশের মানুষের জন্য কাজ করবে এবং একজন ভালো মানুষ হবে। বিশেষ করে আমরা তো জানি যে MBBS এর পর আমাদেরকে সাবজেক্ট চুজ করতে হয়, এখন কোন সাবজেক্ট চুজ করবো এটা আসলে আমার এখন বর্তমানে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমি আসলে নিউরোলজি নিয়ে পড়তে চাই ভবিষ্যতে, এখন সেটা পড়তে পারবো কিনা সেটা আমি জানি না, সেটার জন্য আসলে এটা ভাগ্য যদি আমাকে দেয়, ভাগ্য যদি হয় তাহলে ইনশাল্লাহ আমি পড়বো।